তাহলে 30,000 কত? 3,000 3,000 তার মানে আপনি 100 মুরগি থেকে পার ডে 3,000 টাকা ইনকাম করতেছেন মাসে 90,000 টাকা আর কি। মাসে বলেন যে আপনি যখন স্বামী বিদেশ ছিল তখন আপনি সময় কাটছে কিভাবে? আমার তখন মানে রান্না বান্না করতাম আর বাকি সময় মানে ঘুমাতাম, শুয়ে থাকতাম, ভালো লাগতো না, তখন আরো অসুস্থ ফিল করতাম। সত্যটা কথা বলুন প্রভুবশিষ, আসলে আপনি কিন্তু নারী এবং প্রবাসী স্ত্রী এবং আপনি কিন্তু বোঝেন আসলে যারা বেকার ছিল তাদের, যারা আপনি ভালো বোঝেন, তো এইটা মূলত আসলে কতটুকু লাভবান একটা খামারের জন্য, একটা উদ্যোক্তার জন্য? আমাদের আজকের গন্তব্য পপি ভাবির তিতিরের খামারে। আমরা পাবনা জেলার বেড়া উপজেলার কাশীনাথপুর থেকে সিএনজি যোগে উঠে পড়ি। আমাদের মাথাপতি ভাড়া 25 টাকা। ঠিকানা কাজিরহাট আমিনপুর পাবনায়। আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সিঁড়ি বাইয়ে উঠতেছি, তার মানে কি জানেন, দোতলা ছাদে তিতির মুরগি পালন করতেছেন, নারী উদ্যোক্তা, ইয়ং নারী উদ্যোক্তা। দেখতে থাকেন, আমরা এই তিতির পাখি বা মুরগি যে যাই বলেন বা চীনা মুরগি যে বলেন, আমরা এ টু জেড দেখানোর চেষ্টা করবো যারা পালন করতে চান তারা কীভাবে পালন করবেন, কতগুলো দিয়ে পালন করবেন, কেমন লাভ কেমন লস, এ টু জেড বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। সাথে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি করতেছেন আপনি? এই যে মুরগির শাক দিচ্ছি। এটা কি শাক? কলমি শাক। খায়? হ্যাঁ হ্যাঁ, ওরা খুব পছন্দ করে এটা। তাই? আপনি খামারে বয়স কত? খামারে বয়স কত হলো? 9 মাস। 9 মাস? জি। আপনি যখন শুরু করেন কোন সাইজের বাচ্চা নিয়ে আসছিলেন? 1 মাস বয়সের বাচ্চা আনছি। 1 মাস? জি। আপনি কি গৃহিণী নাকি? আপনি কি? জি আমি গৃহিণী। আচ্ছা, এই এই যে তিতির মুরগি পালন, এই পরামর্শ বা এই আগ্রহটা করতে পারলেন? আসলে এটা আগ্রহ হয়েছে আমার ইউটিউব দেখে দেখে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন অবসর সময় পাইতাম তখন আর কি মোবাইলে ইউটিউবে আর কি এই খামারগুলো দেখতাম, ভিডিওগুলো। আচ্ছা আচ্ছা। দেখে আর কি তখন আমার এই তিতির মুরগির প্রতি খুব আগ্রহ জাগে, সেখান থেকেই। অনেকদিন ধরেই ভাবছি যে মানে কিছু একটা নিজে করব, ঘরে বসে থেকে নিজে একটা কিছু করার দরকার, এ থেকেই আর কি। পাশাপাশি অন্য কাজের সাথে কি সময় দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো বেশি সময় লাগে না আর কি, এর পিছনে বেশি সময় ব্যয় করতে হয়। তাহলে কখন সময় দিতে হয়? ধরেন সকালে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, শেষ। এনাফ? জি, 1 ঘন্টা টাইম পুরো দিনে ব্যয় করলেই হলো। দর্শক দেখতে থাকেন, আমরা এই যে দেখেন একদম বাড়ির ছাদে, যাদের আসলে অনেক বিল্ডিং আছে বা বাড়ির ছাদ ফাঁকা আছে, অনেকে কিন্তু চিন্তা ভাবনা করতেছেন। তো আপনারা দেখতে থাকেন যে আসলে যারা মহিলা উদ্যোক্তা আছেন, যারা মহিলা বাসায় কিছু করতে চান বা কেউ লেখাপড়া করেন, কোনো ছাত্র ছাত্রী আছেন, তারাও পাশাপাশি তাদের লেখাপড়া খরচ করতে চান, বা যারা গৃহিণী আছেন স্বামীকে হেল্প করতে চান অর্থনৈতিকভাবে, তারা অনেকে কাজ খুঁজছেন, কাজ করতে পারতেছেন না, আসলে মহিলা মানুষ কোথায় কাজ করবেন? আমার ভিডিও পুরলি দেখে দেখে দেখতে থাকেন, ওনার কাছে সব তথ্য আমি নেওয়ার চেষ্টা করবো। তো আপনি যে খামার করছেন, আপনি পাশে হেল্প করেন কি? সাথে আমার পাশে হেল্প করার মধ্যে আমার হাজবেন্ড করে। উনি কি এই ব্যাপারে আগ্রহ আছে মানে চাষ করার ব্যাপারে? হ্যাঁ অবশ্যই, আমরা দুইজন মিলেই আর কি ডিসিশন নিছি যে আমি সারাক্ষণ বসে থাকতাম, সময় কাটতো না, তখনও বলতো তাহলে তুমি কিছু একটা করো, তখন আমি বলছি যে আমি মুরগি পালবো, তখন সে আমার ইয়াতে সারা দিচ্ছে। ভাই ভাই কী করে মূলত? ভাই কী করে? সে আগে বিদেশ থাকতো, এখন আর কি দোকান দিচ্ছে। ও প্রবাসী? কোন দেশে ছিল? কাতার ছিল। হ্যাঁ, এই জন্যই আচ্ছা। প্রবাসী স্ত্রী দেখেন আসলে আমি মনে করি সবারই এরকম হওয়া উচিত, মানে আমার কথা যে বসে না থেকে যে যা পারেন 5টা 10টা, আমি বলতে শুধু আপনি তিতি পালতে পারেন তা কিন্তু না, আপনার আদার্স মুরগি যেগুলো আছে সেগুলো আপনি পালতে পারেন। আপনার তরফ থেকে আপনি কিন্তু প্রবাসী স্ত্রী, তো সেই হিসাবে আরও কিন্তু প্রবাসী স্ত্রী কিন্তু আছে, তাদের আপনি কিন্তু তাদের জ্বালা বা বেদনা বোঝেন, তো সেই হিসেবে আপনি তাদেরকে কী বলবেন যারা হয়তো স্বামী বিদেশে আছে, স্ত্রী বাসায় আছে, কাজকর্ম নয়, তাদেরকে আপনি কী বলবেন? তাদের আমি এটাই বলতে চাই যে হচ্ছে কেউ, আগে আপনার কথাটা বলেন যে আপনি যখন স্বামী বিদেশ ছিল তখন আপনি সময় কাটছে কীভাবে? আমার তখন মানে রান্না বান্না করতাম আর বাকি সময় মানে ঘুমাতাম, শুয়ে থাকতাম, ভালো লাগতো না, তখন আরও অসুস্থ ফিল করতাম, মানে সারাক্ষণ একা একা ফিল করতাম, ভালো লাগতো না কোনো কিছু। তো এটা করার পর আর দেখা যায় সময়টা কেটে যায়, তখন আর কি অন্যদিকে মন মানে খারাপ হওয়ার টাইম থাকে না, যেহেতু আপনি ধরেন বাড়ির কাজের পাশাপাশি যখন অবসর সময় থাকবে তখনই তো মানে এর পিছনে সময় দিবেন, তখন দেখা যাচ্ছে আপনি সারাটা দিন এভাবে কাজের মাধ্যমে চলে যায়। 100 মুরগিতে আপনি ইনভেস্ট পুঁজি কেমন লাগছিল?
আমার পুঁজি প্রথমে যখন বাচ্চা কিনি, এক মাস বয়সের বাচ্চা কিনি, তো 200 টাকা পিস এক মাস বয়সের বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওখানে আর কি বাচ্চার খরচ পড়ছে 20,000 টাকা। আচ্ছা। আর ডিম দেওয়া পর্যন্ত খাবার খরচ ওষুধ এগুলো মিলিয়ে 60,000 টাকা খরচ হয়েছে। টোটাল আর কি 80,000 টাকার মধ্যে আমার ডিম দেওয়া পর্যন্ত আর কি হয়ে গেছে। আমার 10 গুণই হলো, মানে এই 100 বাচ্চা কিন্তু 80,000 টাকা লাগছে জাস্ট হলো আপনার ডিম দেওয়া। এর মধ্যে কিন্তু কোনো লাভ হয় নাই। আপাতত নাই আর কি, সামনে কেনার। আর এই ডিমগুলো ফুটান কোথা থেকে? তাহলে হ্যাচারি থেকে। ও হ্যাঁ, দর্শক আসলে অনেকেই মনে করতে পারেন যে আমাদের এলাকা না, আমরা যে এলাকা আসছি কিছু সব এলাকায় নাই, আবার কিছু এলাকা আছে দেখা যাবে আপনি কিছু হ্যাচারি আছে, আপনি যেখানে ডিম দেন তারা ফুটে আপনাকে দিয়ে দেয়। ও কত করে পিস নেয় ওরা? 5-6 টাকা পিস। তা তো না কেনাই ভালো। না কেনাই ভালো, না কেনা ভালো হচ্ছে আপনার যে সময় যাতায়াতে যে সময়টা লাগে, এখান থেকে অনেক দূরে দেখা যায় 3-4 ঘন্টা ওই ব্যয় করতে হচ্ছে, ওইটা তো তখন লাগবে না, ঘরেই তখন বাচ্চাগুলো ফোটাতে পারবে। এখন ধরেন এই যে লভ্যাংশ ব্যাপারটা, ধরেন আসলে একজন উদ্যোক্তা করবে, সে যদি আসলে লাভই না করবে তাহলে কিন্তু করবে না। না এই যে আপনি 100 মুরগি থেকে 130 থেকে আপনি মোটামুটি ধরেন ঘরে আপনি 50 পিস ডিমি পাচ্ছেন প্রতিদিন, এগুলো কি হ্যাচিং করে কত করে পিস বিক্রি করতেছেন ডিম, বা বাচ্চা বিক্রি করতেছেন কত করে? বাচ্চা বিক্রি করতেছি একদিনের বাচ্চা মানে 0 বাচ্চা 100 টাকা পিস। এটা তো আপডাউন করে দর্শক আসলে, হয়তো আজকের ভিডিওটা তো কিন্তু আসলে আলাদা দিলে সারা জীবনই থাকবে, হিসেবে হলো আজকের দিনের রেট, রেট কিন্তু একই রেট না। আচ্ছা, এই যে আপনি দেখা যায় শীতের দিনে দামটা আরো বাড়ে, তখন ডিমের পরিমাণ খুবই কম, মানে পারে না বলতে চলে, এটা খুবই কম দেয়, তখন বাচ্চার দাম আর কি বেশি হয়, দেখা যায় 120-130 এরকমও যায়। মানে গরমের সিজনে ডিমগুলো বেশি দেয়, ওদের দামও কমে যায়। হ্যাঁ হ্যাঁ, একটু তখন। আচ্ছা, তার মানে আপনি একজন উদ্যোক্তা হিসেবে আরো জন কি পরামর্শ দেন আসলে, তারা একদিনের বাচ্চা নিয়ে পালন করবেন নাকি যে আপনি যেমন বড় বড় বাচ্চা নিয়ে এসে পালন করতেছেন, কোনটা সুবিধা? যদি আর কি নতুন হয়ে থাকে তাহলে 15 দিন কিংবা 1 মাসের বাচ্চা নিলে ওটাই বেশি ভালো হয়, মানে একটু বড় করে ব্রিডিং করা, ঝামেলা থাকে না। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু 0 বাচ্চা যারা দক্ষ তারা 0 বাচ্চা নিতে পারে, সমস্যা নাই, যারা ব্রিডিংটা করতে পারে জানে ব্রিডিং সম্পর্কে তারা 0 বাচ্চা নিতে পারে, নতুন হলে 0 বাচ্চা না নেওয়াই ভালো। এই যে আপনি কিন্তু প্রতিদিন আপনার ঘরে 50টা ডিম দিচ্ছে, তার মানে কি আপনি 50টা বাচ্চা পাচ্ছেন প্রতিদিন? না 50টা বাচ্চা হয় না আর কি, ওখান থেকে আর কি পার্সেন্টেজ থাকে না। তাতে কতগুলো বাচ্চা আসে ধর 50টা ডিমে? 35-40টা তো আসবেই। আমি 30টাও যদি ধরি ধরেন, তার মানে একটা বাচ্চা আপনি বিশ্বাসে 100 টাকা। জি জি। তার মধ্যে আপনি 100 টাকা হলে তাহলে যদি 30টা হয় তাহলে 30 হাজার কত? 3,000। তার মানে আপনি 100 মুরগি থেকে পার ডে 3,000 টাকা ইনকাম করতেছেন মাসে, 90,000 টাকা আর কি। এটা তো কথা আছে, এই তিতির মুরগির কথা হলো, আমি যেটা তো মনে করি যে আসলে এটা কিন্তু আপনার ডিম মাংসের জন্য বিক্রি করা যাবে না, এটা খাবার ডিম হিসেবে ব্যবহার করা যাবে না, বীজ হিসাবে দেওয়া যায়, কারণ বীজ হিসাবে ডিম 40 টাকা বা 35 টাকা দাম দেয়। কিন্তু আপনাকে এই মুরগি যদি ব্যবসা করতে চান, লভ্যাংশ করতে চান, তাহলে কিন্তু আপনাকে বাচ্চা ফুটা বিক্রি করতে হবে। আর বাচ্চা যদি না ফুটা তাহলে কিন্তু আপনার পার ডে 3,000 টাকা আসবে না, মানে মাসে 90,000 টাকা কিন্তু আসবে না। ওখানে আবার খাবার খরচ বাদ যাবে কিছুটা। আচ্ছা, দেখা যায় খাবার ওষুধ 90,000 টাকায় তো লাভ থাকবে না। আচ্ছা আচ্ছা, খরচ আছে কিছু ওখানে, আর আপনি পারিশ্রমিক আছে। দর্শক মনে রাখবেন, এটা কিন্তু ডিম দেওয়ার পর থেকে, ডিমের আগ পর্যন্ত 5-6 মাস কিন্তু কোনো লভ্যাংশ কিন্তু পাবেন না। এটা আসলে একটা না, কয় বছর ডিম দিবে? 7-8 মাস তো মানে পুরো গরমে 7-8 মাস ডিম দিবে, তারপরে আবার শীতে দেখা যায় একটু কম দিবে 2-3 মাস, তারপরে আবার ওরা ডিম দেয়। 2 বছর আর কি আরামে, 2-3 বছর এই এক মুরগি থেকেই ডিম পাওয়া যায়। তবে 2 বছর শীতের মধ্যে গ্যাপ যায়? হ্যাঁ হ্যাঁ, শীতে তাছাড়া গ্যাপ যায় না, না শীতের 2 মাস এরকম 2-3 মাস গ্যাপ যায়। আচ্ছা, যে খাবার খাদ্য ব্যাপারে আপনি দেখলাম ঘাস খাওয়াচ্ছেন, এটা কি লতা খাওয়াচ্ছেন আপনি? হ্যাঁ, কলমি শাক খাচ্ছে। কলমি শাক খাচ্ছে, এটা আসলে দর্শক দেখতে পাচ্ছে আমার সামনে কিন্তু কলমি শাক খাচ্ছে, একদম ফাইন। এই যে কলমি শাক খাচ্ছে, এর সাথে কি খাবার দিচ্ছে এটা? এর সাথে ফিড দেই, তারপরে ধান, তারপরে গম, ভুট্টা, এগুলো সবই খায়, এগুলো খাবার নিয়ে কোনো সমস্যা নাই।
মানে লতা পাতা কারো যদি মানে বাড়ি আশেপাশে জায়গা থাকে দেখা যায় ঘাস, ওরা মানে ঘাস দিলে আরও বেশি খুশি হয়। গরমের টাইমগুলোতে দুপুরবেলা যদি ঘাস দেওয়া যায় ওরা আরও মানে খুব স্বাচ্ছন্দ্য করে খায়। ওটা ওই ঘাসটাকে দুপুরে দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, দুপুরে রোদে রোদ যে টাইমে থাকে ওই টাইমে দিতে হয়। সেরকম খাওয়া খাচ্ছে? আমি যে জায়গায় আসছি একদম কিন্তু কাশীনাথপুর মেইন পয়েন্ট আপনাদের এখানে। জি জি, কাশীনাথপুর থেকে এখানের মধ্যে আমার সম্ভবত 20 টাকা সিএনজি ভাড়া বোধ হয় নিলেন কত এরকম। তো আমার আপনাদের মেইন পয়েন্ট কিন্তু কাশীনাথপুর। এখন আমি বাসের অর্ডার দিলাম, তাদেরকে আসলে কীভাবে পোষাবেন বলেন? তাদের আমি মানে বলতে চাই, তারা যদি নিতে চায়, আগ্রহী থাকে, তাদের সবচেয়ে বেশি ভালো হবে আমার খামার এসে দেখে যদি ভালো লাগে তখন আর কি সরাসরি নিয়ে গেলে বেশি ভালো হয়। তারপরে যদি কেউ মানে আসতে না পারে বেশি দূর হয় তখন আর কি দেখা যায় আমরা বাসের মাধ্যমে সারা দেশেই ডেলিভারি দিয়ে দেবো, সমস্যা হবে না। লেনদেন করতে হবে কোনো? জি জি, যদি বাসের মাধ্যমে নেয় তাহলে আগে কিছু মানে ইয়া করতে হবে, অ্যাডভান্স করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন এই যে আপনি আপনাদেরকে ভ্যাকসিন টেস্ট করতে হয় নাকি? ভ্যাকসিন জিরো বাচ্চা নিলে তো, যারা জিরো বাচ্চা নিবে বুডিং করবে তখন তো ভ্যাকসিন দিতে হয়। আচ্ছা, ওই 3 দিন 7 দিন 21 দিন এরকম ভ্যাকসিন দিতে হয়। এই মুরগির বেশি একটা অসুখ হয় না আর কি, রোগ ব্যাধি খুব একটা না। যেমন ওদের মধ্যে হচ্ছে ঠান্ডা এদের একটু হয়, এটাই মেন সমস্যা। তাছাড়া ওদের আমি এ পর্যন্ত আর কি ঠান্ডা ছাড়া কোনো অসুখ পাইনি। ও তো জঙ্গলে জিনিস। জি জি, আমি এটাই পরামর্শ দিই, কেউ বসে না থেকে, কারো যদি জায়গা থাকে সেরকম পালন করার জন্য বসে না থেকে সবাই চেষ্টা করা উচিত। মানে আর সবচেয়ে বড় কথা, ধৈর্য ধরে দেখতে হবে যে আসলে ধৈর্য ধরলে অবশ্যই সেটা ফল পাওয়া যায়। আমি দেখা গেল উঠালাম কিছু মুরগি মারা যাইতেই পারে, সেটা দেখে ভীত হওয়ার কোনো কারণ নেই। ধৈর্য ধরে মানে করতে করতে একদিন অভিজ্ঞতা হবে ভালো করে। তখন আমি মনে করি প্রবাসী স্ত্রীদের জন্য সবচেয়ে বেটার একটা অপশন, যে আপনি হয়তো স্বামী বিদেশে আছে, মনটা খারাপ, পাশাপাশি যখন এটা পালন করবেন, এখানে আসবেন, নাচারা করবেন, খাবার দিবেন, তখন মনটা ভালো আসবে, তাই না? আর ওদের পালন করলে হয় কি, যে একটা বাচ্চা ছোট থেকে পালন করলে যেরকম মায়া মমতা হয় ওদের সেম ওই রকম। মানে আপনি যখন একা একা সব কিছু একা একা নিজে হাতে করবেন তখন ওদের প্রতি একটা মায়া মমতাই অন্যরকম হয়ে যায়। যখন ওরা অনেক ছোট ছিল আমি দেখা যায় তো ওদের খাবার দেওয়ার পরেও এক পাশে বসে থাকতাম, দেখতাম ওরা খাবার খাচ্ছে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বসে থাকতাম। মানে ভালো লাগতো ওদেরকে দেখতে আর কি, মানে কেমন যেন একটা মায়া হয়ে গেছিলো তখন আর কি, যখন ছোট ছিল একদম তখন নিয়ে। এখন তো বড় হয়ে গেছে, এখন আসলে ওরা লাফালাফি করে থাকতে পারি না। ছোটকালে ভালো ছিল বাচ্চাদের মতো, যে বাসায় থাকে, যে বড় হয়ে যায় আর বাসায় থাকে না, এরকম অবস্থা, তাই না? আচ্ছা, পরিশেষে আপনি আসলে যদিও আপনি এখন ছোট উদ্যোক্তা, মাত্র 100 পিস শুরু করছেন, তো এর ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কি আছে আসলে খামারটাকে নিয়ে বলেন দেখি। ভবিষ্যৎ পরিকল্পনা আর কি, সামনের দিকে আমি আরো খামারটা বড় করতে চাচ্ছি। যেমন যেমন হচ্ছে ধরেন 400-500 মুরগি আমি সামনে উঠাতে চাচ্ছি, বড় করে একটা খামার দিতে চাচ্ছি। সেটা তো এখানে হবে না? না, এখানে হবে না, আমার আর কি বাবার বাড়িতে দিতে চাচ্ছি, ওখানে জায়গা আছে প্রচুর, ওখানে আর কি একটা খামার করতে চাচ্ছি। তাতে কি করবেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ আমি করব। কারণ সত্যটা কথা বলার পর ভবিষ্যৎ আসলে, আপনি কিন্তু নারী এবং প্রবাসী স্ত্রী, এবং আপনি কিন্তু বোঝেন আসলে যারা বেকার ছিল তাদের, যারা আপনি ভালো বোঝেন, তো এইটা মূলত আসলে কতটুকু লাভবান একটা খামারের জন্য, একটা উদ্যোক্তার জন্য? একটা উদ্যোক্তার জন্য অনেক লাভবান। যেমন যেমন এটা ধরেন খাবার খরচ খুবই কম। আচ্ছা, কেউ যদি চায় আর কি এক বেলা ফিড দিয়ে আর বাকি 2 বেলা ঘাস কিংবা অন্যান্য খাবার যেগুলো খরচ কম ওগুলো দিয়ে পালন করতে পারে। তো ঠিক আছে, ভাবি সময় দিচ্ছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই, যে আসলে আপনারা যে খামারই করেন না কেন, মুরগি থেকে শুরু করে আপনি আমাদের এই সেক্টরে যেটাই করেন না কেন, আমাদের এই 14 মিনিট বা 15 মিনিটে ফুললি বোঝানো সম্ভব না। আপনার সবচেয়ে কথা ভালো, আপনাকে সিদ্ধান্ত নেবেন আপনি সময় দিতে পারবেন কি না, আপনার মনোযোগ আছে কি না, হ্যাঁ, তারপর আপনি করবেন। আর আমাদের প্রতিটি উপজেলায় একটা করে পানি সমাদ অফিস আছে, সেখানে যাবেন, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, আর আমার ভাবির নাম্বার দেওয়া থাকবে, এখানেও পরামর্শ নেবেন। হয়তো মুরগি বাচ্চা নিলেন না, পুরো পরামর্শ দরকার হলে তাকে বললে সে, যদি কেউ সে প্র্যাকটিক্যাল, সে কিন্তু আপনাকে পরামর্শ দিতে রাজি আছে, ইনশাল্লাহ দিবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।